আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস থ্রির ইংরেজি বাটারফ্লাইয়ের লেসন সিক্স থেকে একটা সুন্দর পোয়েম শিখে নেব। এর আগে যা যা পড়ানো হয়েছে সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশন রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করছি। আর আজকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখি তোমাদের বইয়ের 81 পেজে কি আছে। দ্য 20 ফ্রগস, জর্জ কপার। দেখো জর্জ কপার বলে একজন ইংলিশ রাইটার ছিলেন, তিনি এই কবিতাটা লিখেছিলেন। আমরা আস্তে আস্তে গোটা কবিতাটা পড়ব আর তার বাংলা মানে বোঝার চেষ্টা করব। আর এই কবিতার সঙ্গে আমরা আমাদের জীবনের কিছু মিল খুঁজে পাই কিনা সেটাও জানার চেষ্টা করব। তো চলো কবিতাটা পড়ি আর বুঝি। 20 ফ্রগস ওয়েন্ট টু স্কুল ডাউন বিসাইড দ্য রাসিং পুল, 20 কোটস আর প্রেসড অ্যান্ড গ্রিন, 20 ভেস্ট অ্যান্ড অল হোয়াইট অ্যান্ড ক্লিন। দেখো এই প্রথম চারটি লাইন থেকে আমরা কি শিখতে পারলাম। 20 ফ্রগস মানে 20টা ব্যাং, ফ্রগস বলেছে অনেকগুলো ব্যাং, ফ্রগস বলেছে। ওয়েন টু স্কুল মানে তারা স্কুলে গিয়েছিল। তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ 20 জন ব্যাং স্কুলে যাচ্ছে। ডাউন বিসাইড দ্য রাসিং পুল মানে একটা গতিশীল ডোবার পাশে তাদের স্কুলটা ছিল। রাসিং পুল মানে গতিশীল। আচ্ছা 20 কোটস অল প্রেসড অ্যান্ড গ্রিন, 20টা সবুজ কোট সবকটা ইস্ত্রি করা ছিল। তাই স্কুলে যাচ্ছে, তার স্কুল ইউনিফর্ম একটা সবুজ রঙের কোট ছিল, সেগুলো ভালো করে ইস্ত্রি করে তারা পরে স্কুলে যাচ্ছে। 20 ভেস্টস অল হোয়াইট অ্যান্ড ক্লিন, 20টা গেঞ্জি ভেস্ট মানে গেঞ্জি, হ্যাঁ সব সাদা আর পরিষ্কার। তাহলে প্রথম প্যারাগ্রাফ থেকে আমরা বুঝতে পারছি যে 20 জন ব্যাং স্কুলে যাচ্ছে, কোথায় তাদের স্কুলটা, একটা ডোবার পাশে, যে ডোবা জলটা খুব তাড়াতাড়ি বয়ে যাচ্ছে, গতিশীল বা তাড়াতাড়ি বয়ে যাওয়া। আর তারা 20 জনই একরকম ইউনিফর্ম পরে ড্রেস পরে স্কুলে যাচ্ছে, সবুজ কালারের ড্রেস পরে স্কুলে যাচ্ছে, তাদের গেঞ্জিটা আছে সাদা এবং সব কোটগুলো ইস্ত্রি এবং পরিষ্কার করা। ঠিক আছে এর পরেরটা আমরা ভালো করে বুঝি, দেখি কী আছে পরেরটা। উই মাস্ট বি ইন টাইম সেট দে, ফার্স্ট উই স্টাডি দেন উই প্লে, দ্যাট ইজ হাউ উই লার্ন দ্য রুল অ্যাজ উই ফ্রগ ইজ গো টু স্কুল। দেখো কী বলছে, চাইছে উই মাস্ট বি ইন টাইম সেট দে, তারা বললো আমরা সময়ে পৌঁছবো। দেখো আমরা প্রত্যেকেই স্কুলে যাই, অনেকে একটু দেরি করে যায়, কিন্তু ব্যাংরা কী বলছে, ব্যাংরা বলছে আমরা ঠিক সময় মতো স্কুলে পৌঁছবো। ফার্স্ট উই স্টাডি দেন উই প্লে, প্রথমে আমরা পড়বো তারপরে আমরা খেলবো। দেখো কীরকম তাদের অনুশীলন, প্রথমে স্কুলে যাবে, প্রথমবারে তারা সঠিক সময়ের মধ্যে স্কুলে যাবে, দ্বিতীয় কথা কী বলছে আমরা প্রথমে পড়বো তারপরে খেলবো। দ্যাটস ইজ হাউ উই লার্ন টু রুল, এইভাবেই আমরা নিয়মকানুন শিখি। অ্যাজ উই ফ্রগ ইজ গো টু স্কুল, এই তো আমরা ব্যাং স্কুলে যাই। ঠিক আছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি ব্যাঙেরা দুটো নিয়ম অবশ্যই পালন করে চলবে, একটা হচ্ছে সঠিক সময়ের মধ্যে স্কুলে যাবে আর দু নম্বর হচ্ছে আগে পড়াশোনা করবে তারপর তারা খেলাধুলো করবে। আমাদের জীবনের সঙ্গে এগুলো আমরা মিল খুঁজে পাচ্ছি। তারপরে দেখো কি বলেছে, মাস্টার বুল ফ্রগ ব্রেভ অ্যান্ড স্ট্রেন টট আস ইচ অল ইন আওয়ার টার্ন। দেখো এক এক করে বলে দিচ্ছি, মাস্টার বুলফক, বুলফক মানে বড় ব্যাং, হ্যাঁ বড় ব্যাংটি কী হচ্ছে, তিনি মাস্টার, তিনি শিক্ষক, তিনি সবাইকে শেখাচ্ছেন। তিনি কেমন, ব্রেভ অ্যান্ড স্ট্রেন মানে সাহসী এবং কঠোর, যিনি শিক্ষক মহাশয় রয়েছেন ব্যাংগুলোর, একটা বড় ব্যাং, সে কিন্তু খুব সাহসী এবং কিন্তু খুব কঠোর। তারপরে টট আস ইচ অল ইন আওয়ার টার্ন, আমাদের প্রত্যেককে পালা করে শেখায়, এই নয় যে সবাইকে একসঙ্গে শেখালো, এক একজনকে একটা পালা করে পরপর পরপর তিনি শেখান। টট আস হাউ টু লিপ অ্যান্ড ড্রাইভ, তিনি আমাদের কী শিখিয়েছিলেন, তিনি আমাদের শিখিয়েছিলেন কীভাবে লাভ দিতে হবে আর জলে ডোবার কৌশল কীভাবে আমাদের শিখিয়েছিলেন। ঠিক আছে অলসো হাউ টু নো বি স্ট্রাইভ, সৎপথে থাকারও তিনি পন্থা শিখিয়েছিলেন। টট আস হাউ টু ডজ বিলো
ফ্রম দ্য স্ট্রাইক উইথ ব্যাট বয়েস থ্রো। হ্যাঁ, তিনি আমাদের শিখিয়েছিলেন কি হাউ টু ডজ। ডজ মানে কী বলতো, এড়িয়ে যাওয়া। কীভাবে আমরা এড়িয়ে যাওয়া ফ্রম দ্য স্ট্রাইকস হুইচ ব্যাড বয়েস থ্রো, দুষ্টু ছেলেরা যেসব লাঠি ছোড়ে তাদেরকে, তাদের কাছে কীভাবে এড়িয়ে যেতে হয় সেটা আমাদের তিনি শিখিয়েছিলেন। তাহলে দেখো, অনেক ছেলে আছে একটু দুষ্টুমি করে ব্যাঙাতে ঢিল ছোড়ে, লাঠি ছোড়ে, হ্যাঁ সেইখানে থেকেও ব্যাঙরা শিখছে। যদি কেউ দুষ্টুমি করে ব্যাড বয়েস মানে দুষ্টু ছেলে, যদি কেউ আমাদের কিছু কিছু ছোড়ে, আমাদের আঘাত করতে চায়, কীভাবে আমরা সেই আঘাত থেকে নিজেদের বাঁচাবো সেটাও কিন্তু আমাদের ওই বুড়ো ব্যাঙ, বড়ো ব্যাঙ যেটাকে বলি বুলফ্রগ, তিনি আমাদের শিখিয়েছিলেন। ঠিক আছে, এইভাবে ব্যাঙেদের শিক্ষাটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তারপরে কী আছে দেখো, এবার শিখতে শিখতে কী হবে, আমরা যখন স্কুলে যাই আস্তে 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 বড়ো হয়, ব্যাঙরাও সেরকম শিখতে শিখতে বড়ো হবে। তারপরে অনুচ্ছেদে সেগুলোই বলা আছে দেখো, 20 ফ্রগ ইজ গ্রিউ আপ ফাস্ট, 20টা ব্যাঙ খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠলো, তাড়াতাড়ি শিখে নিতে পারলো শেখার জিনিসটা, যে তারা বড় হয়ে উঠলো। বিগ ফ্রগস দে বিকাম অ্যাট লাস্ট, বড় হয়ে তারা কি হলো, তা বড় হয়ে আস্তে আস্তে বড় ব্যাঙে পরিণত হলো। যেরকম একজন শিক্ষক বড় শিক্ষকের কাছ থেকে তারা শিখছিল, তারাও কিন্তু শিখে শিখে ওই বড় ব্যাঙে পরিণত হয়ে গেল। পলিশ টু আ হাই ডিগ্রি অ্যাজ ইচ ফ্রগ ইজ আউট টু বি, তারা উচ্চ মর্যাদা সম্পন্ন হলো যেমন প্রত্যেকটির হওয়া ছিল। যেরকম আমরা স্কুল কলেজ থেকে পাস করলে একটা ডিগ্রি পাই, তারাও সে ডিগ্রি পাচ্ছে। ঠিক আছে, যেরকম ব্যাঙেদের পাওয়া দরকার ছিল সেরকমই পাচ্ছে। আমরা যে স্কুল কলেজ থেকে পাই, ওরা সেরকম তাদের শিক্ষকের কাছ থেকে ডিগ্রি পাচ্ছে। হ্যাঁ, তুমি বড় হয়েছো বা তুমি ভালো করে সাঁতার কাটতে পারো, ডজ করতে পারো, এসব যা শেখার কৌশলগুলো শিখে নেওয়ার পর তারা সে ডিগ্রিটা পেলো। ডিগ্রি পাওয়ার পর তারা কী করছে, নাও দে সিট অন আদার লগস, এবার তারা লগস মানে অন্য গুড়ি, এবার তারা অন্য গাছের গুড়িতে বসেছে। টিচিং আদার লিটিল ফ্রগস, তারা এখন বড় হয়ে গেছে, অন্যান্য ছোটো ছোটো ফ্রগদের, ছোটো ছোটো ব্যাঙদের তারা শেখাতে শুরু করবে। ঠিক আছে, তাহলে এই রাইমটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, আমাদের জীবনের সঙ্গে অনেক জায়গায় আমরা এর মিল পাচ্ছি। প্রথমত আমরা সময় মতো স্কুলে যাব, সুন্দর ড্রেস পরে স্কুলে যাব, আর কি প্রথমে আমরা পড়াশোনা করবো, তারপর আমরা খেলাধুলো করবো, অনুশাসনের মধ্যে থাকবো, যা যা গুরুমশাই শেখাবেন সেগুলি আমরা শিখবো, শিখে শিখে আমরা নিজেদেরকে বড় করে তুলবো, যেটা আমাদের শেখার দরকার ছিল সেটাই আমরা শিখবো। তারপরে আমাদের শেখা জিনিসটাকে আমরা অপরকে শেখাবো, এটি হচ্ছে জীবনের নিয়ম। তাই জন্য জর্জ কপার এই কবিতার মাধ্যমে অনেক কিছু বোঝাতে চেষ্টা করেছেন। আশা করি আজকের কবিতা তোমাদের অবশ্যই ভালো লেগেছে, তোমরা এগুলো বাড়িতে পড়বে, প্রত্যেকটি মানে বলে দেওয়া হলো, কোনো সমস্যা থাকা দরকার নেই। আর আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।